হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো, আমরা রেডি হয়ে গেছি, আমার কর্তামশাইও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এখন বাজে বিকেল 5:30, আর এখন আমরা বেরোচ্ছি। তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি গাড়ি করে, আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু পরেই তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো রাস্তায় এরকমভাবে ভিডিও করতে করতে গেলে সবাই তো তাকাবেই, তাকাচ্ছেও। যাই হোক, আমরা ঢুকে পড়েছি মার্কেটে, আর আমাদের এই মার্কেটটা ভীষণ ভীষণ বড়। আর ভিডিওটাও আমি অনেক বড় করেছিলাম, কিন্তু যে কোনো কারণবশত, মানে যে কোনো কারণবশত না, অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, আর সবাই তো তোমরা বড় ভিডিও দেখতে পছন্দ করো না, সেই জন্য একটু ছোট করে ফেলেছি। কিন্তু বাদ দেবো কি বাদ দেবো কি করতে করতে পাত আর বেশি কিছু দিতে পারিনি। যাই হোক, আমরা চলে এসেছি, আমরা যেখানে যাব ভেবেছিলাম সেখানেই চলে এসেছি। স্টাইল বাজারে ঢুকবো, স্টাইল বাজারে শপিং মলে প্রবেশও করছি, ঠিক আছে? আর প্রবেশ করে দেখো, আমাদের তো দেখা হয়ে গেল, আর দেখা হয়ে গেল কাদের সঙ্গে, তোমরা নিশ্চয়ই মানে চিনতে পারবে। যারা পুরানো আমার বন্ধু আছো, তারা যদি পুরনো ব্লগগুলো দেখে থাকো তো চিনতে পারবে। তবু আমি ইন্ট্রোডিউস করে দিই, যে সালোয়ার কামিজ পরা যে যাকে দেখতে পাচ্ছ সেটা আমার মেজো ননদ, আমার মেজদি, আমি মেজদি বলেই ডাকি। আর এটা আমার নন্দাই, হলুদ যে ইয়েলো কালারের পাঞ্জাবি পরা আছে সেটা হলো নন্দাই। তো আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে মেন্স ওয়্যার আছে, তো আমরা ফার্স্ট ফ্লোরে এখন যাব না, পরে যাব। প্রথমে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে এদের কোনো শপ নেই, সেই জন্য সোজা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আছে কিডস ওয়্যার আর লেডিস ওয়্যার। তো ফার্স্টে আমরা কিডস ওয়্যারের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে আমার ছেলের জন্য আর আমার মেজদির বাড়ির সামনে একটা সোনা আছে, তার জন্য, তাকে খুব ভালোবাসে, তার জন্যও নেওয়া হবে। তো আমরা মানে খুঁজে বেড়াচ্ছি কোনটা ঠিক পছন্দ হয় কোনটা পছন্দ হয় না। যাই হোক, এই ভাবতে ভাবতে আমরা মোটামুটি পেয়েও গেলাম, মনের মতো পেয়ে গেলাম, নেওয়া হয়ে গেল। এবার চলে এসেছি আমরা কিডস লেডিস ওয়্যারে, ঠিক আছে, বাচ্চা মেয়েদের যে ড্রেস আছে সেখানে। তো সবার জন্যেই নিতে হবে টুকটাক, সেই জন্যে বাচ্চা আমাদের, আমার দেওরের একটা মেয়ে আছে, তো তার জন্যেও নেওয়ার চিন্তাভাবনা হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ি থেকেই চিন্তাভাবনা করে এসছে আমার মেজদি। যাই হোক, তো গরমের সময় আর পয়লা বৈশাখ মানে প্রচণ্ড গরম, পয়লা বৈশাখেরই কেনাকাটা হচ্ছে, পয়লা বৈশাখ মানে প্রচণ্ড গরম, সেই জন্য একটা স্লিপলেস জাতীয় ছোট ফ্রক নেওয়ারই চিন্তাভাবনা করছি, আর সেটাই খুঁজে বেড়াচ্ছি নিজেদের, মানে আমাদের পছন্দ মতন ঠিকঠাক পাচ্ছি না। খুঁজতে খুঁজতে মোটামুটি একটা পেয়ে গেছি, কিন্তু সাইজে হচ্ছে না। যাই হোক, এবার দেখছি যে কেমন হয়, আর বাচ্চাটা খুবই রোগা, তার জন্যে হেভি ওয়েটের এমনি তো কিছু নেব না, তার জন্য সেই সুইটেবল একটা ড্রেস নেওয়ার দরকার। তো আমরা ভেবেই নিলাম যে ইয়েলো কালারের ড্রেস নেব, কিন্তু এটা সাইজে ছোট হচ্ছে, সেই জন্য আর এক সাইজ বড় নেব। তো দাদা আমাদের হেল্প করছেন, ঠিক আছে? তো দাদা আমাদের খুঁজে খুঁজে দিল, প্রিন্টটা একটু আলাদা হলো, কোনো ব্যাপার নেই, প্রিন্টটা আমাদের পছন্দ হয়েছে। এবার চলে এসেছি আমরা কুর্তির দিকে। মহিলা আমরা, কুর্তি না হলে আমাদের চলে না, সেই জন্যে কুর্তি তো আমরা পছন্দই করি, আর কুর্তি নিতেই হবে। তো আমি খয়েরি মেরুন কালারের যে কুর্তিটা সেটা দেখলাম, আর আমার মেজো ননদ দেখলো ব্লু কালারের। যদিও তোমরা একদম শেষে বুঝতে পারবে আমরা কী নিয়েছি আর কী নিইনি, প্রথমে তো অনেক কিছুই চয়েস করা হয়। যাই হোক, স্কার্টের এখানে চলে আসলাম, স্কার্ট নেবে নেবে করছে, একটা ব্ল্যাক একটা রেড কোনটা নেবে সেটা চিন্তাভাবনা করছে, আর উপরে একটা ব্ল্যাক স্কার্ট চয়েস করে রাখা হয়েছে, বাট সেটা এখনও নেওয়া হবে কি না ভাবছে। তো এরকম ভাবতে 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 একটা সি গ্রিন কালারের স্কার্ট পছন্দ করা হলো। যাই হোক, তারপরে ওটার সাথে একটা টপ চয়েস করতে যাচ্ছিল, আর চয়েস করতে গিয়ে মেজদির টপ চয়েস করতে গিয়ে আমারও একটা টপ চয়েস হয়ে গেল। যাই হোক, সেটা নেওয়াও হলো, আর বাড়ি গিয়ে অবশ্যই করে কী কী কিনেছি শেয়ার করব, সেটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। এবার চলে এসেছি মেন্স ওয়্যারের কাছে, মেন্স ওয়্যারের কাছে এসে আমার হাজব্যান্ডের জন্য একটা নেওয়া হলো, আমার জায়ের ছেলের জন্য নেওয়া হলো, আর আমার নন্দাইয়ের জন্য নেওয়া হলো। তারপরে আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে যাব, তো বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখলে কালকে মার্কেটে গিয়েছিলাম, কালকে কেন বলছি, কালকে না মার্কেটে গিয়ে ওখান থেকে এসে আর মানে
ভাবছিলাম তোমাদের মানে কি কি কিনলাম সেগুলো দেখাবো, সেগুলো আর দেখাতে পারিনি, টাইম পাইনি, একটু আসতে রাত হয়ে গেছিলো, তারপর রান্না বান্না ছিল, কাজকর্ম ছিল, সেগুলো করতে করতে আর টাইম পাইনি। যাই হোক, পয়লা বৈশাখের কেনাকাটা মানে পয়লা বৈশাখের গিফট বলতে পারো, গিফট একতরফা হয়ে গেছে। আর কেনাকাটা গিফট যতক্ষণ সেটা তো অন্য একজন দিয়েছে, সেটা বলবো কে দিয়েছে, আর আমাদের কেনাকাটা এখনো হয়নি। তবে যে গিফটগুলো পেয়েছি সেগুলো অবশ্যই দেখাবো। কোথা থেকে এলো এই গিফট, তো প্রথমে ব্যাগ সমেত দেখাই, তারপর এক এক করে দেখাচ্ছি, প্রাইসটাও দেখাচ্ছি। মার্কেটে ঘোরালাম, মার্কেটটা দেখালাম, এবার কী কী কিনেছি সেটা যদি না দেখাই তাহলে কেমন হবে? তো ফার্স্টেই দেখাই, আমার হাজবেন্ডের জন্য একটা গেঞ্জি, আর সব থেকে দামি তাই মিন দেখতে পাচ্ছ 130 টাকা, 130 টাকা নিয়েছে, এটা সব থেকে দামি, তো লাভ করেছে সব থেকে, এটা হলো আমার হাজবেন্ডের। আচ্ছা, তারপরে দেখাই আমার ছেলেরটা, এটা হলো আমার ছেলের, এই কালারটা আমার ছেলে কোনোদিন পরিনি সেই জন্য এই কালারটা নিলাম। এর সাথে আছে যে জিন্সের প্যান্ট, তো এর প্রাইসটা বলে দিই 450 টাকা, দেখতে পাচ্ছ কি না জানি না, 450 টাকা। এটা গেল ছেলের। নেক্সট আসছি আমার জিনিসে, তার আগে বলে নিই এই গিফটগুলো কে দিয়েছে, কে আর দেবে আমাদের, দেওয়ার কে আছে, দিল আমার ননদ, মেজো ননদ দিল, ঠিক আছে। আর এটা টপটা 300 টাকা, 300 টাকা, এটা একটা টপ, এটা একটা টপ, কেমন হয়েছে বলবে, ঠিক আছে। বলো, এটার এখানে তিনটে বোতাম আছে, ডিজাইন এটা আর কিছু না, হাতটা প্যারালাল টাইপের, এই আরও একটা জিনিস দিয়েছে, কুর্তি, এই হলো কুর্তি আর তার সঙ্গে এইটা প্যান্ট, কেমন হয়েছে? এই কালারটা ক্যামেরায় যেমন দেখাচ্ছে ঠিক তেমন না, একটু অন্যরকম কালার, ক্যামেরায় এরকম দেখাচ্ছে কেন জানি না, বাইরে আওয়াজ হচ্ছিল তাই জন্য একটু জানালাটা বন্ধ করে দিলাম। যাই হোক, এটা হলো কুর্তি, ঠিক আছে, আর এটা হলো ওর সাথে প্যান্ট, এর দুপাট্টা নেই। আর এটার রেঞ্জ হলো 1250। এই হলো আমাদের পাওনা, আই মিন গিফট, ঠিক আছে। আমরা এখনও কিচ্ছু কেনাকাটা করিনি, দেখি কবে করি, তো আমাদের কেনাকাটার একটু দেরি আছে। আর কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই বলবে, আর এগুলো যাবে যাবে পড়বো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এখন টাটা আসি।